প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, বিজেপির আস্থাবল স্বামী বিবেকানন্দ ময়দানে তাদের জনসভা হবে, খুব ভালো কথা। 10,323 চাকুরির কেলেঙ্কারি, বেকার ছেলেমেয়েরা পরীক্ষায় পাশ করেও অর্থের বিনিময়ে বিজেপির নেতা মন্ত্রীরা চাকরি দিচ্ছে, এটা কোন গণতন্ত্রের পাতায় লেখা রয়েছে? আগামী আস্থাবল ময়দানের জনসভায় কটাক্ষ করেছেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। মিথ্যা প্রচার দিয়ে ডাবল ইঞ্জিন সরকার ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় এসেছিল, এই পাপের ভোগ বিজেপির নেতা মন্ত্রী দেখে পোহাতে হবে 23-এর বিধানসভা নির্বাচনে। পাপ কাহরের বাপের খাতির রাখে না, এই রাজ্য রাজনীতি উত্তাপ্ত হয়ে উঠছে। ত্রিপুরা রাজ্য শান্তি পরিবেশকে অশান্ত করতে চাইছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার শাসক দল। ত্রিপুরা রাজ্য রাজনীতি কোন দিকে এগিয়ে যাচ্ছে? একসময় আমরা ছোটবেলা থেকে খেলতাম কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো, বিজেপির এখন কোণঠাসা হয়ে পড়েছে।